আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ইয়াজিদ সম্পর্কে অনেকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন এবং তাহার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কি না জানতে আপনার সদয় মর্জি হয়। ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলবেন কেন? সে কি সাহাবী ছিল নাকি? ইয়াজিদ শিয়ারা যেভাবে চিত্রিত করেন, তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। মনে করেন আমাদের দেশের রাজনৈতিক নেতা, আমরা আমাদের যুগের মুসলমানদের ইমান জোরালো না সাহাবী তাবেঈনদের যুগের মুসলমানদের ইমান জোরালো ছিল? আমাদের এই দুর্বল ইমানের দেশে আপনাদের এমপি, মেয়র, চেয়ারম্যান ওরা কি প্রকাশ্যে মদ খাইলে গোপনে খায়, ঠিক না? আচ্ছা, আমাদের দেশের মেয়র, মন্ত্রী, মিনিস্টার নামাজে রক্ত হয়েছে, নামাজ পাশে ছিল, নামাজ না পড়ে চলে গেছে, ঘটে নাকি? অজু না হলেও নামাজের শরীক হয়, ঠিক না? তাহলে আমাদের সমাজের এই কঠিন খারাপ সমাজ যদি এরকম হয়, তাহলে যদি কেউ বলে সাহাবিদের সমাজে হাজার হাজার সাহাবি বেঁচে রয়েছেন, লাখ লাখ তাবেঈ আছেন, সেখানে ইয়াজিদ প্রকাশ্যে মদ খায়, নামাজ পড়ে না, নর্তকী নিয়ে চলে আর মানুষেরা তার মেনে নিচ্ছে, এটা একটা ভুয়া কথা। পাশাপাশি ইতিহাস সব সত্য না, ইতিহাসের ঘটনা সত্য। ইয়াজিদ মাত্র 3 বছর রাজত্ব করেছে, তার 3 বছরের রাজত্বে 3টি আকাম হয়েছে। প্রথম বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায়, তা বংশের অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে, গণধর্ষণ চালানো হয়েছে। তৃতীয় বছরে মক্কায় আক্রমণ করে কামান দাগা হয়েছে কাবা ঘরে। এই 3টে কাজ ইয়াজিদের সময় হয়েছে, এর জন্য ইয়াজিদ দায়ী, কারণ সে শাসক। আমাদের সমাজে যখন কেউ মরে যায়, খুন হয়, তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না? যদিও মন্ত্রী ডাইরেক্ট না, তারপর দায়ী করি। সেই সমাজে, সেই রাষ্ট্রে, ইয়াজিদের সমাজে, শাসনে এই মহা 3টে অন্যায় কাজ হয়েছে, তিনি এর কোনো শাস্তি দেননি, প্রতিবাদ করেননি, এবং তার সেনার সৈন্যরা এটা করেছে। কাজেই এই 3টে মহা পাপের জন্য তিনি দায়ী, তাকে ভালো বলার সুযোগ নেই। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বে আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।